Hello students, the topic we will be discussing today is colloids. Okay, colloids. Now, what are colloids? Each of you is familiar with the term colloid. And what is that? Everybody of us know what is solution, right? Solution is made up of what? Solute and solvent. ঠিক আছে, এতটুকু তো সবাই জানে. Now, there are three types of what? Solution. Tin rokomer solution thake. The first one is shoe solution. Okay? The other one is suspension. And the third and intermediate category is colloid. Now, the question arises. E tintake, ami je bollam, three types of solutions are there. So, specifications, characteristics key. Okay. Suppose I have taken common salt and added it with what? Water. That is NaCl solution we have made. Now, ei case ki hoy? Etar moddhe saturation hoy jay, right? Dissolve hoy to. Ami jodi ekta glass nei, etar moddhe jol nei, ar ekhane jodi ami tomaderke boli je লবণ মিক্স করে দাও, তো ওইটার মধ্যে কি হয়? ওইটা তো গুলে যায়. তো এটা ইজ এক্সাম্পল অফ ওয়াট? ট্রু সলিউশন. নাও সাসপেনশনের জন্য কি? আচ্ছা, আরেকটা জিনিস, যেটা এই কেসে ট্রু সলিউশনের কেসে পার্টিকেল সাইজ, যেটা পার্টিকেলস থাকে তাদের সাইজ হয় 0.1 ন্যানোমিটার টু 1 ন্যানোমিটার. ঠিক আছে, এটা হয় পার্টিকেল সাইজ. এখন আমি এটার কথা বলি, সাসপেনশন. এখন ধরো আমি তোমাকে একটা গ্লাসে ওয়াটার দিলাম আর সাথে বললাম ডিজলভ স্যান্ড ইন ইট, স্যান্ড বালু. ঠিক আছে, স্যান্ড প্লাস ওয়াটার মানে কি? স্যান্ড সলিউশন ধরো বানাতে বললাম. ওকে, তো স্যান্ড কি জলে ডিজলভ হবে? হবে না. ঠিক আছে, নিচে বসে যাবে, ওইটা সাসপেন্ড হয়ে যাবে. ঠিক আছে, তাই এইরকম এক্সাম্পল. এইটা কি ছিল? হোমোজিনাস মিক্সচার. হোমোজিনাস মানে কি? হোমোজিনাস মানে কি? একটা ধরো তুমি জলের মধ্যে লবণ ডিজলভ করলে তুমি যে কোনো পোর্শনই নাও না কেন, তুমি টেস্ট একই পাবে, তাই তো? কিন্তু এই কেসে এটা হোমোজিনাস, এটা হেট্রোজেনাস. সাসপেনশন কি? হেট্রোজেনাস. আর সাসপেনশনের যে পার্টিকেল সাইজ থাকে, পার্টিকেলের যে সাইজ থাকে, এটা 10^3 ন্যানোমিটার থেকে বেশি থাকে. ঠিক আছে, গ্রেটার দ্যান 10^3 মানে 1000 ন্যানোমিটারের বেশি থাকে পার্টিকেল সাইজ. ঠিক আছে, এখন এই দুটো তো আমি ডিসকাস করে নিলাম যে ট্রু সলিউশনে পুরা গুলে যায়, এইটার মধ্যে কি হয়? গুলে না, নিচে বসে যায়. এখন এইটা আমি যেই এটা কন্টিনিউ করব এই পার্টিকুলার সেশনে, তো এটা হলো কি? কলয়েডস. তো এইটা কি? এখন বাকিগুলো আমি আচ্ছা, বাকিগুলো থাকুক এখানে. সাপোজ আমি একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে, এই গ্লাস কন্টেইনারে আমি তোমাকে কি বললাম, জল ভরে নিলাম. ওকে, ওয়াটার আছে এখানে, তো এটার মধ্যে স্টার্চ দিলাম. স্টার্চ, স্টার্চ ধরো কি বলবে? স্টার্চ কিসে কিসে থাকে? ধরো আটা, ময়দা, এগুলো. এটা দিলে তো যে স্টার্চ আর ওয়াটারের যে কম্বিনেশনটা, এটা একটা কলয়েডের এক্সাম্পল. ঠিক আছে, দেখে কিন্তু জিনিসটা হোমোজেনাস লাগে, বাট অ্যাকচুয়ালি হেট্রোজেনাস হয়. ঠিক আছে, এটা পরের কথা. এখন দেখো, তো আমি কি বললাম, ট্রু সলিউশনে পুরাই গুলে যায় সলিউশনের মধ্যে, ওয়াটারের মধ্যে, আর এইটার মধ্যে গুলে না. ঠিক আছে, তো কলয়েডসকে আমরা ডিসপারশনসও বলি. কি বলি? ডিসপারশন বা ডিসপারশনস. ওকে, কলয়েডকে আমরা এটাও বলি. তো ডিসপারশন বা কলয়েডস রিপ্রেজেন্ট এন ইন্টারমিডিয়েট মিক্সচার বিটুইন কি? একটা ইন্টারমিডিয়েট, একটা মাঝখানের ইয়ে, বিটুইন কার কার মাঝখানে? ট্রু সলিউশন অ্যান্ড কি? বিটুইন কি? ট্রু সলিউশন অ্যান্ড সাসপেনশন. ঠিক আছে, একটা ইন্টারমিডিয়েট সলিউশন হলো গিয়ে কলয়েড বা ডিসপারশন, কিসের মাঝখানে? বিটুইন ট্রু সলিউশন অ্যান্ড সাসপেনশন. তো আমি কি বলবো, এইটার ক্ষেত্রে, কলয়েডের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ঠিক আছে, পার্টিকেল সাইজ হয় 1 ন্যানোমিটার, এটার এইটার আর এটার মাঝখানে বলেছে তো ইন্টারমিডিয়েট, 1 ন্যানোমিটার থেকে 10^3 ন্যানোমিটারের মাঝখানে হয় কিসের সাইজ? কলয়েডের পার্টিকেলের সাইজ. তো উই ক্যান সে আ সাবস্টেন্স ইজ সেড টু বি ইন দ্য কলয়েডাল স্টেট ইফ ইট অ্যাকোয়ার্স আ পার্টিকেল সাইজ রেঞ্জিং বিটুইন 1 ন্যানোমিটার টু 10^3 ন্যানোমিটার অন ট্রিটমেন্ট উইথ আ সলভেন্ট. ওকে, ক্লিয়ার? এইটাই, দিস ইজ অল অ্যাবাউট কলয়েড.
মানে কি অল অ্যাবাউট দ্য ডেফিনেশন অফ কলয়েড ওকে আমি কি বললাম আ সাবস্টেন্স ইজ সেড টু বি ইন কলয়েডাল স্টেট ইফ ইট অ্যাকোয়ারস আ পার্টিকল সাইজ রেঞ্জিং বিটুইন 1 ন্যানোমিটার অ্যান্ড 1000 ন্যানোমিটার অন ট্রিটমেন্ট উইথ আ সলভেন্ট ক্লিয়ার এতটুক হলো আমার কি কলয়েড কাকে বলে এখন দেখো আমি এখানে এটা আমি সলিউশনের তিনটা টাইপ ছিল তো এটা কিন্তু তোমরা অলরেডি ক্লাস 9 বা 10 এ পড়ে আসা সলিউশন কয় রকমের হয় ঠিক আছে এখন দেখো আমরা যদি একটা নরমালি কি করি যে সলিউশনের যেটা সলিউট আর সলভেন্ট নাম দেই তো সলিউশনে আমরা কি বলি যেটাকে আমরা ধরো জলের মধ্যে আমি লবণ মিলালাম বা জলের মধ্যে আমি কি স্যান্ড মিলালাম তো আমি কি বলবো জলটাকে বলবো সলভেন্ট যার মধ্যে আমি ঢালি ওইটা হলো গিয়ে সলভেন্ট আর যেই জিনিসটাকে আমি অ্যাড করি ওইটাকে আমি কি বলি সলিউট কিন্তু কলয়েডের জন্য ঠিক আছে কলয়েডের জন্য আমরা কিন্তু সলিউট সলভেন্ট টার্ম ইউজ করি না ঠিক আছে তো কলয়েডের জন্য আমরা কি টার্ম ইউজ করি একটা হল এটা আমি এখানে লিখিয়ে দিচ্ছি ঠিক আছে কলয়েডের জন্য আমরা সলিউট আর সলভেন্ট বলে ইউজ করি না ধরো এখানে যে স্টার্চ আর জল মিলালাম আমি কিন্তু জলটাকে সলভেন্ট এমনিতে সলিউশনের জন্য জলকে সলভেন্ট আর স্টার্চকে কি সলিউট ঠিক আছে ধরি তো তো কলয়েডের জন্য আমাদের অন্য অন্য একটা টার্মিনোলজি আছে ঠিক আছে ওই টার্মিনোলজি কি একটা হলো গিয়ে ডিসপার্সড দেখো ডিসপার্সন বলা হয় তো কলয়েডকে একটা হলো গিয়ে ডিসপার্সড ফেজ ঠিক আছে আরেকটা হলো গিয়ে ডিসপার্সন মিডিয়াম দেখো এই দুটো টার্ম ইউজ করি আমরা কিসের জন্য কলয়েডস এর জন্য ইন কেস অফ কি ইন কেস অফ কলয়েডস উই ইউজ দিস ইনস্টেড অফ কি সলিউট আর সলভেন্ট দেখো এই যে ডিসপার্সড ফেজ যে এটা হলো গিয়ে অ্যানালগাস টু সলিউট অ্যানালগাস অ্যানালগাস টু সলিউট মানে সলিউটকে আমরা ডিসপার্সড ফেজ বলি ইন কেস অফ কলয়েড ঠিক আছে অ্যানালগাস টু সলিউট ইন দ্য সলিউশন ইন সলিউশন লেখা যায় ওকে আর ডিসপার্সন মিডিয়াম যেটা এটা হলো কি অ্যানালগাস টু কি সলভেন্ট আমি আর লিখলাম না জাস্ট এটা লিখে দিলাম ওকে তো এটা মানে কি যেই সাবস্টেন্সটাকে আমি ডিসপার্স করছি মানে মিলাচ্ছি আর দ্য মিডিয়াম ইন উইচ ডিসপার্সড ফেজ এক্সিস্ট আর যেই মিডিয়ামে আমি ডিসপার্স ফেজটা মিলাই ওইটাকে আমি ডিসপার্সন মিডিয়াম বলি মানে কি এই যে এই এক্সাম্পলটা ধরো স্টার্চ প্লাস ওয়াটার একটা কলয়েডের এক্সাম্পল এই পার্টিকুলার এক্সাম্পলে ডিসপার্স ফেজ ইজ কি স্টার্চ মানে ডিসপার্স ফেজ মানে কি যেইটাকে আমি মিলাচ্ছি ঠিক আছে আর ডিসপার্সন মিডিয়াম মানে কি সলভেন্টটা মানে যার মধ্যে মিলাচ্ছি তো ইন দিস পার্টিকুলার case of colloid starch is the dispersed phase and water is the dispersion medium okay jodi amake definition jiggesh kore the dispersed substance is known as dispersed phase which is analogous to solute in solution and the medium in which the dispersed phase exists that is which is analogous to solvent in the solution is known as dispersion medium okay to এইটা আমার কি হলো আমার টার্মিনোলজি হয়ে গেল ইনস্টেড অফ আমি কি সলিউট আর সলভেন্টের জায়গায় আমি কি ইউজ করি যদি একটা কলয়েড হয় এখন দেখো আমি কি ডিসকাস করব এই যে তিনটা টাইপ অফ যে আমি কি করলাম তিন থ্রি টাইপস অফ যে আমার কাছে সলিউশন কি কি ট্রু সলিউশন কলয়েড আর সাসপেনশন তাদের মধ্যে আমি ডিফারেন্সটা দেখব ঠিক আছে আমি এখানে শর্টে লিখছি তোমরা কিন্তু পুরা লিখবে ট্রু সলিউশন এখানে ওকে এখানে কলয়েডস ইন্টারমিডিয়েট যেটা ক্যাটেগরি আর এইদিকে আমি কি করলাম সাসপেনশন ঠিক আছে তিনটা টাইপস অফ সলিউশন যেটা আমি এক একটা ডিফারেন্স ডিসকাস করছি ফার্স্ট ওয়ান দেখো আমি গিয়েতে শর্টে লিখাচ্ছি যখন লিখবে আমি যেরকম বলছি এরকম ইট ইজ হোমোজেনাস ওকে ট্রু সলিউশন ইজ হোমোজেনাস হোমোজেনাস হয় আমি আগেই বলেছি ঠিক আছে এইটা সিমস টু বি হোমোজেনাস কিন্তু অ্যাকচুয়ালি কি ইট ইজ হেট্রোজেনাস ঠিক আছে ইট ইজ হেট্রোজেনাস কলয়েডস হেট্রোজেনাস হয় আর এটা তো হেট্রোজেনাস এটা আমি আগেই বলেছি হেট্রোজেনাস ফার্স্ট পয়েন্ট ডিসকাস হয়ে গেল এখন এই কেসে কি হয় দ্য পার্টিকলস আর আয়েন্স অর মলিকিউলস ওকে ট্রু সলিউশনের কেসে যে পার্টিকলসগুলো আমি মিলাই এগুলো কি হয় ইদার আয়েন্স হয় না হলে কি হয় মলিকিউলস হয় আর এইখানে দেখো কলয়েডস এর মধ্যে কি হয় দ্য পার্টিকলস আর সিঙ্গেল ম্যাক্রো মলিকিউলস ভালো করে বুঝবে এটা কিন্তু এই জিনিসটা পরেও লাগবে পার্টিকলসে কি হয় হয়তো একটা খুব বড় মলিকিউল থাকে ম্যাক্রো মলিকিউল ওকে অর
एग्रीगेट्स और एग्रीगेट्स ऑफ मॉलिक्यूल्स. एग्रीगेट्स माने की मिला ऑफ मॉलिक्यूल्स माने अनेक गुलो मॉलिक्यूल्स एर एडा और एटम्स. ठीक है आमी आ लिखलाम ना. और एदिके देखो द पार्टिकल्स आर एग्रीगेट्स ऑफ एटम्स. द पार्टिकल्स आर आमी आर पूरा लिखछी ना द पार्टिकल्स आर एग्रीगेट्स ऑफ এটা এগ্রিগেটস অফ এটমস অফ মলিকিউল ছিল এটার মধ্যে এগ্রিগেটস অফ এটমস. ঠিক আছে তো এটা আমার দুটো ডিফারেন্স হলো. ফার্স্ট কি আচ্ছা আমি সবটা লিখে নিই তারপর ইয়ে ডিসকাস করবো ওকে এক একটা নিয়ে. আর এটার মধ্যে আমি আগে কি বলেছি পার্টিকেল সাইজ যেটা হয় তোমরা ফুল সেন্টেন্সে লিখবে কিন্তু কিরকম লিখবে তো পার্টিকেল সাইজ রেঞ্জেস বিটুইন 0.1 ন্যানোমিটার টু কত ন্যানোমিটার 1 ন্যানোমিটার রাইট. এটা ডিসকাস করা হয়েছিল. আর এই কেসে কি ছিল পার্টিকেল সাইজ 1 ন্যানোমিটার টু 1000 ন্যানোমিটার. ঠিক আছে ইন্টারমিডিয়েট ছিল. আর এটার মধ্যে গ্রেটার দেন দ্য পার্টিকেল সাইজ ইজ লার্জার দেন অর গ্রেটার দেন কি 10^3 ন্যানোমিটার মানে 1000 ন্যানোমিটার. ঠিক আছে এতটুকু হয়ে গেল. এইটার মধ্যে কি হয় দেখো ট্রু সলিউশন যদি আমি একটা ইয়ে করি বানাই তাহলে দ্য পার্টিকেলস ডু নট সেটেল. The particles do not settle down. ঠিক আছে এটা কি হয় আমি সব বুঝাচ্ছি. দ্য পার্টিকেলস এই কেসেও কিন্তু দ্য পার্টিকেলস ডু নট সেটেল ওকে. আর এই কেসে সাসপেনশনে দ্য পার্টিকেলস সেটেল ডাউন ওকে. এখন নেক্সট আরেকটা পয়েন্ট এখানে দ্য পার্টিকেলস আমি আগে লিখিয়ে নিই দেন আমি কি করব এক্সপ্লেইন করব ওকে. দ্য পার্টিকেলস রেডিলি পাস থ্রু পার্চমেন্ট কি হয় আমি বুঝাবো কিন্তু PARCHMENT দ্য পার্টিকেলস রেডিলি পাস থ্রু পার্চমেন্ট. এদিকে দ্য পার্টিকেলস স্লোলি পাস থ্রু পার্চমেন্ট. দ্য পার্টিকেলস slowly pass through parchment okay. A last eater journal the particles do not pass okay. Ami pura likchina the particles do not same likbe okay. The particles do not pass through parchment erokom say now eta to hoye gelo. Ekhon dekho ei case e last ami jeta difference discuss korbo etai the particles are invisible even under powerful microscope. Okay? And etar moddhe the particles are invisible under microscope. Thik ache? And last এটার জন্য দ্য পার্টিকেলস আর কি ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ. ঠিক আছে অর কি হয় সামটাইমস উইথ নেকেড আই. এখন আমি এক একটা ডিসকাস করবো. ঠিক আছে এটার মানে কি লিখে তো নিলাম আমি সব. দেখো আমি কি বলেছি এখানে আমি কি ডিসকাস করছি দ্য ডিফারেন্সেস বিটুইন থ্রি ডিফারেন্ট টাইপস অফ সলিউশনস রাইট. তো হোয়াট আর দ্য থ্রি ডিফারেন্ট টাইপস অফ সলিউশন দ্য ফার্স্ট ক্যাটেগরি ইজ ট্রু সলিউশন দেন কামস কোলয়েডস অ্যান্ড দের আফটার সাসপেনশন রাইট. তো কোলয়েডস এটা কি তাদের দুজনের মাঝখানে ইন্টারমিডিয়েট উইচ উই উইল বি ডিসকাসিং ইন ডিটেইল ওকে. কোলয়েডস এর ব্যাপারে কিন্তু আমরা এই পার্টিকুলার লেকচারটায় আমরা কোলয়েডস এর ব্যাপারেই ডিসকাস করবো ওকে. তাও আমি এই টপিকটা কেন পড়ালাম কারণ মাঝে মধ্যে কোয়েশ্চেন এসে যেতে পারে যে তিনটা যেটা ইয়ে টাইপস অফ সলিউশনস তাদের মধ্যে ডিফারেন্স কি. ঠিক আছে বা কোলয়েডসের প্রপার্টিস কি. তো যদি কোলয়েডসের প্রপার্টিস আসে ডিরেক্টলি এই যে এগুলো প্রপার্টিস কোলয়েডসের এটা লিখলেই হলো. ঠিক আছে এখন দেখো ফার্স্ট যেটা আমি বললাম ট্রু সলিউশন হয় হোমোজেনাস. এখন হোমোজেনাস সলিউশন মানে কি সাপোজ তুমি আজকে একটা কোল্ড ড্রিঙ্ক ধরো. ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক হলো গিয়ে একটা কি ট্রু সলিউশন. এখন কোল্ড ড্রিঙ্ক ধরো একটা গ্লাসে নিলে এখন যদি আমি তোমাকে বলি যে
কোল্ড ড্রিঙ্কটা উপর থেকে উপরের থেকে ধরো গ্লাসের এতটুক একটু খাও, আবার নিচের দিকটার থেকে যদি আমি একটু ইয়ে করি, তাহলে কি কোল্ড ড্রিঙ্কের টেস্টটা কি ডিফারেন্ট হয়ে যাবে নাকি? না তো, একই থাকবে তো। আজকে যদি আমাকে তুমি লবণ জল ঘুলে যদি তুমি তোমাকে দেওয়া হয়, তো আমি যদি বলি যে উপরের এই সেকশনটা একটু লবণ জল টেস্ট করো বা নিচে, একই তো থাকবে না? একটা গ্লাসের যে কোনো জায়গার থেকে তুমি ওই ওয়াটার সল্ট সলিউশনটা নাও, তোমার টেস্ট তো একই থাকবে। তো ওইটাকে বলে হোমোজেনাস, মানে হোমো মানে কি সেম, মানে পুরোটা গ্লাসে পুরোটা মিক্সচার পুরোটা সলিউশনে কি হবে একই থাকবে তার টেস্ট, ওকে, কম্পোজিশন সেম থাকবে। কলোয়েডস কিন্তু হেট্রোজেনাস, মানে একই ইয়ে থাকবে না, ওকে। আর সাসপেনশন হলো গিয়ে কি হেট্রোজেনাস, ওকে, সেম, এই দুটো হেট্রোজেনাস হয়। এখন নেক্সট যেটা ডিফারেন্স, যেটা হলে পার্টিকেলস, আর এই ক্ষেত্রে ট্রু সলিউশনের ক্ষেত্রে পার্টিকেলস হয়তো আয়েন্স হয় বা মলিকিউলস হয়, আর কলোয়েডসের ক্ষেত্রে পার্টিকেলস হয়তো সিঙ্গেল একটা খুব বড় ম্যাক্রোমলিকিউল হবে, ঠিক আছে, যেটার সাইজ কি হবে এইটার রেঞ্জে পড়বে, কলোয়েডসের রেঞ্জে, অথবা কি হবে যে এগ্রিগেশন অফ মেনি মলিকিউলস বা অ্যাটমস, হয়তো একটা সিঙ্গেল বড় মলিকিউল ম্যাক্রোমলিকিউল এটার পার্টিকেল হবে, না হলে অনেক ছোট ছোট মলিকিউল মিলে এগ্রিগেশন হবে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে পার্টিকেলস উইল বি কি অ্যাটমস, দুটো ডিফারেন্স উই হ্যাভ ডিসকাস। নাও দ্য থার্ড ডিফারেন্স, দ্য ফরমোস্ট ডিফারেন্স অ্যাকচুয়ালি ইজ পার্টিকেল সাইজ ওভার হিয়ার ইন ট্রু কেন কেস অফ ট্রু সলিউশন রেঞ্জেস বিটুইন 0.1 nanometer to 1 nanometer, ঠিক আছে। পার্টিকেল সাইজ খুব ছোট থাকে, পার্টিকেল সাইজ খুব ছোট থাকে, যার জন্য আমি কি ইজিলি কি হয় ডিজলভ হয়ে যায়, ওইটাকে খালি চোখে দেখাও যায় না, ঠিক আছে, খুবই ছোট থাকে। 0 nanometer মানে কি 10^-9 meter, ওকে, ন্যানো মানে 10^-9, তো ভাবোই কতটুক ছোট হবে, ঠিক আছে। তো পার্টিকেল সাইজ ট্রু সলিউশনের জন্য খুব ছোট থাকে, 0.1 nanometer to 1 nanometer, সাসপেনশনের জন্য পার্টিকেল সাইজ একটু বড় থাকে, অ্যারাউন্ড 1000 nanometer, আর কলোয়েডসের জন্য পার্টিকেল সাইজ এদের দুজনের মাঝখানে হয়, মানে 1 nanometer থেকে 1000 nanometer মাঝখানে, ওকে। এখন পার্টিকেল সাইজ এইটার জন্য ডাজেন্ট সেটেল ডাউন, নিচে বসে থাকে না কিন্তু, ঠিক আছে, নিচে বসে থাকে না, কারণ পার্টিকেল সাইজ তো খুব ছোট থাকে, হোমোজেনাস হয়, অল ওভার গিয়ে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, নিচে কিন্তু বসে না, ঠিক আছে। আর এইটার মধ্যে পার্টিকেলস নিচে কিন্তু এসে বসে না সলিউশনে, কিন্তু এই ক্ষেত্রে সাসপেনশনের ক্ষেত্রে ধরো ওই যে স্ট্যান্ড সলিউশন বলেছিলাম, নিচে এসে সেটেল ডাউন করে যায়, ওকে। চারটা ডিফারেন্স ভালো করে ক্লিয়ার হলো, না দ্য ফিফথ ডিফারেন্স, ওকে, দ্য ফিফথ ডিফারেন্স ইজ দ্য পার্টিকেলস রেডিলি পাস থ্রু পার্চমেন্ট। এখন পার্চমেন্ট কি, পার্চমেন্ট হলো কি একটা কাইন্ড অফ সেমি পারমিয়েবল মেমব্রেন, ঠিক আছে, ধরো আজকে ছাকনি ধরে নাও, চা যখন বানাও ছাকনি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মানে কি সেমি পারমিয়েবল, মানে কিছু কিছু জিনিস পারমিট করে আর কিছু কিছু জিনিস না। এখন যদি আমি ছাকনিটা ধরি, তাহলে আমার ছাকনির মধ্যে যখন আমি চা যখন ছাকি, তখন যেটা চাটা এটা লিকুইড ইয়েটা তো নিচে চলে যায়, তাই তো, কিন্তু যেটা চা পাতিটা যেটা থাকে এটা ছাকনির উপরে এসে যায়, তার মানে কি ওইটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, মানে কিছু কিছু জিনিস তার মধ্যে পাস হতে দিচ্ছে আর কিছু জিনিস না। তো ট্রু সলিউশনের ক্ষেত্রে কি হয়, দ্য পার্টিকেলস রেডিলি পাস থ্রু পার্চমেন্ট যদি একটা ইউজ করি, আমি যদি একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ইউজ করি, দেন দ্য পার্টিকেলস উইল রেডিলি ফ্লো থ্রু ইট, ঠিক আছে, ওই পার্চমেন্টের থ্রু চলে যাবে, ওকে, ওইটা আটকাবে না, ওইটা দিয়ে পাস করবে, কারণ কি, কারণ পার্টিকেল সাইজ খুবই ছোট, তার জন্য উপরে আর থেকে যায় না, ওর পাস করে যায় ওই পার্চমেন্ট দিয়ে। এইটার ক্ষেত্রে একটু পাস করবে পার্চমেন্ট দিয়ে, কিন্তু একটু আস্তে আস্তে, ঠিক আছে, কলোয়েডসের ইয়েতে। আর এইটার ক্ষেত্রে দ্য পার্টিকেলস ডু নট পাস, পার্টিকেলস ওই পার্চমেন্টটা দিয়ে বা সেমি পারমিয়েবল মেমব্রেনটা দিয়ে পাস হয় না, কেন হয় না, কারণ পার্টিকেল সাইজ সাসপেনশনের ক্ষেত্রে একটু বড় থাকে, বেশি থাকে, ঠিক আছে, ডান। এখন দ্য লাস্ট ডিফারেন্স, যেটা আমরা ট্রু সলিউশন কলোয়েডস আর সাসপেনশনের ব্যাপারে পড়বো, এটা হলো গিয়ে দ্য পার্টিকেলস আর ইনভিজিবল ইভেন আন্ডার পাওয়ারফুল মাইক্রোস্কোপ। দেখো পার্টিকেল সাইজ খুব ছোট থাকে ট্রু সলিউশনে, তার জন্য কি হয়, যদি আমরা একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপও ইউজ করি, কখনো কখনো কি হয় যে একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপ ইউজ করলেও আমরা কিন্তু ট্রু সলিউশনের কি পার্টিকেলস ওইটার আন্ডারেও দেখতে পারি না, ঠিক আছে, এরকম হয়। আর কলোয়েডসের জন্য কি হয়, এটার জন্য আমরা পার্টিকেলস খুব ইজিলি কিন্তু পাওয়ারফুল মাইক্রোস্কোপের আন্ডারে রেখে দেখতে পারি না, ওকে। But suspension এর কেসটা ডিফারেন্ট, ওয়াই, বিকজ দ্য পার্টিকেল সাইজ ইজ মাচ বিগার, ওকে, তার জন্য কি হয় দ্য পার্টিকেলস আর ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের আন্ডারে তো দেখাই যায়, আর মাঝে মধ্যে কি হয় যে
নেকেড আই মানে খালি চোখ দিয়েও আমরা দেখতে পাই। যেরকম স্যান্ড আর ওয়াটার আমরা খালি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না নাকি পার্টিকেলসকে, তাই তো? তো পার্টিকেল সাইজ কি বলেছে, পার্টিকেলস আর ভিজিবল আন্ডার মাইক্রোস্কোপ অর সামটাইমস উইথ নেকেড আই অলসো, ঠিক আছে? তো দিস ওয়াজ অল অ্যাবাউট কি দ্য থ্রি ডিফারেন্ট টাইপস অফ সলিউশন, ঠিক আছে? এটা ভালো করে ডিসকাস করলাম আমরা। এখন নেক্সট যে টপিকটা ডিসকাস করবো, এখন দেখো, হ্যাঁ, আমরা ট্রু সলিউশন আর সাসপেনশন কিন্তু ডিসকাস করছি না, আমাদের এই চ্যাপ্টারে কি আছে, কলয়েডস। তো আমরা কলয়েডাল সলিউশন বা যেটা ডিসপারশন ওইটা নিয়ে ডিসকাস করবো ফার্দার। তো দেখো দেখো আমি কি বলেছি, কলয়েডাল সলিউশন, ঠিক আছে? কলয়েডাল সলিউশন, কলয়েডস, ডিসপারশন সব একই, ঠিক আছে? কলয়েডাল সলিউশন। তো এখন দেখো একটা জিনিস জেনে যাও, আমি কি বলেছিলাম কলয়েডাল সলিউশনের দুটো টার্মিনোলজি যেটা আমরা ইউজ করি দুটো ফেজের জন্য, এটা কি কি ছিল, দুটো যেটা টার্মিনোলজি ছিল, একটা তো ডিসপার্স ফেজ আর একটা ডিসপার্শন মিডিয়াম, যেটা সলিউট আর সলভেন্ট বোঝায়, ঠিক আছে? এখন যদি একটা জিনিস দেখবে, আমরা যদি গ্যাস, একটা জিনিস যদি গ্যাস হয়, গ্যাস আর গ্যাস যদি মিলাই, ঠিক আছে, যদি সলিউটও গ্যাস নিলাম সলভেন্টও গ্যাস নিলাম, এটা কিন্তু কখনো এই জিনিসটা দিয়ে কখনো কলয়েড তৈরি হবে না, ঠিক আছে? তো এটা আমি ছেড়ে দেবো। গ্যাস, একটা গ্যাস যদি গ্যাসের সাথে মিলাই তাহলে কিন্তু কখনো কলয়েডাল সলিউশন ফর্ম হবে না। কেন হবে না? কারণ ওই ক্ষেত্রে ডিফিউশন হয়ে যায়, গ্যাসেসের প্রপার্টি থাকে, এটা অলরেডি তোমাদের পড়া গ্যাসেস চ্যাপ্টারে, যে ডিফিউশন প্রপার্টি একটা থাকে গ্যাসের, যার জন্য কলয়েড ফর্ম করে না, গ্যাস আর গ্যাস মিললে ডিফিউজ হয়ে যায় একটা আরেকটার মধ্যে। তাই আমরা টাইপস অফ কলয়েডস কিন্তু ডিসকাস করবো, টাইপস অফ কলয়েড আমরা ডিসকাস করবো। এখন আমরা নেক্সট টপিক হলো গিয়ে টাইপস অফ কলয়েডস, ঠিক আছে? তো ওই টাইপস অফ কলয়েডস কিসের বেসিস, আমি কি বলেছি আগের থেকে যে যখনই ক্লাসিফিকেশন বা টাইপস কিছু হয় তখন একটা বেসিস থাকে, তো এই বেসিসটা হলো গিয়ে অন দ্য বেসিস অফ ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, ঠিক আছে? দেখো সবচেয়ে আগে আমি একটা টেবিল বানাচ্ছি, এটার মধ্যে আমি শর্টে লিখলাম ডিসপার্সড মিডিয়াম, ডিসপার্শন ফেজ লিখে দিই, ঠিক আছে? ডিসপার্স ফেজ আগে লিখলাম কি হবে, আর ডিসপার্শন মিডিয়াম লিখলাম, ঠিক আছে, কি হবে। এখন নেম অফ কলয়েডাল সলিউশন শর্টে লিখলাম, নেম অফ কলয়েডাল সলিউশন, আর লাস্ট হলো গিয়ে এক্সাম্পল। এটা খুবই ইজি, ঠিক আছে? ভালো করে দেখবে এক্সাম্পলটা বুঝবে, তাহলে খুব একটা টাফ না, এটা বুঝা। তো দেখো ফার্স্ট যেটা আমি ডিসকাস করব, এটা আমি ডিসপার্স ফেজ, আমার দেখো সলিড একটা নিলাম আমি আর এটাও সলিড। এখন সলিডের জন্য আমার কি তিনটা কেস ফর্ম হতে পারে, সলিড আমি ডিসপার্স ফেজ যদি নেই, ঠিক আছে, এটার জন্য আমার তিনটা কেস এরাইজ হতে পারে, যে আমি ডিসপার্স ফেজ যেটা ঢালছি এটা সলিড, আর বাকি ডিসপার্শন মিডিয়াম যেটাই ঢালছি, এই তিনটা ইয়ে হতে পারে, সলিডও হতে পারে লিকুইডও হতে পারে, এরকম আমি আগে লিখে নিই। এখন ডিসপার্স ফেজ তো আমার লিকুইডও হতে পারে, তাই তো? লিকুইডও হতে পারে, এই কেসে তিনটা জিনিস এরাইজ হবে কি, সলিডে, লিকুইডে আর গ্যাসে, ঠিক আছে? এখন আরেকটা কি হতে পারে, গ্যাস সলিডে আর গ্যাস লিকুইডে, ঠিক আছে? ভালো করে বুঝবে, আর গ্যাস গ্যাসে হবে না, কেন হবে না, এই যে এখানে বলেছিলাম না, কলয়েড কখনো গ্যাস আর গ্যাসের মধ্যে, নাহলে কিন্তু এমনি সলিউশনে যখন ক্যাটাগরি দেখেছিলে তোমরা লাস্ট তোমাদের আগের ক্লাসে, আগে ক্লাস মানে কি ক্লাস টেনে, তখন কিন্তু সলিউশনে গিয়ে কি ছিল, নয় রকমের ছিল, সলিড সলিডে। কিন্তু কলয়েডের যদি টাইপস দেখো তাহলে আট রকমের হয়, নয় না, কারণ কি লাস্ট এই এটা গ্যাস গ্যাসে, এটা হয় না, কারণ গ্যাস গ্যাস মিলে কখনো কলয়েড ফর্ম করে না, ডিফিউশন হয়ে যায়, ঠিক আছে? তো দেখো এখন আমি কি বললাম, যে আমার যদি ডিসপার্স, একদম প্রথম কেসটা থেকে স্টার্ট করছি, আমার যদি ডিসপার্স ফেজ সলিড থাকে, মানে যেটা আমি ঢালছি সলিউট, আর যদি ডিসপার্শন মিডিয়াম মানে যেটা আমি ঢালছি এটাও যদি সলিড থাকে, তাহলে ওই যে কলয়েডাল সলিউশনটা হয়, যে কলয়েডাল সলিউশনটা ফর্ম হয় ওইটার নাম হয় সলিড সল, ওইটাকে আমরা বলি সলিড সল, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট, এই টেবিলটার থেকে একটা না একটা কোয়েশ্চেন আসবে,
এন্ট্রেন্স বলো, বোর্ড বলো, যে কোনো কিছুতে আসবেই আসবে, ঠিক আছে? ধরো তোমাকে হঠাৎ বলে দিল যে যদি একটা পার্টিকুলার কলয়েডে ডিসপার্স ফেজ থাকে সলিড, আর ডিসপার্শন মিডিয়াম থাকে সলিড, বা ডিসপার্স ফেজ থাকে লিকুইড আর ডিসপার্শন মিডিয়াম থাকে লিকুইড, তাহলে ওইটার নাম, ওই পার্টিকুলার কলয়েডের সলিউশনটার নাম কি? ঠিক আছে, তো আমি কি বললাম, যদি ডিসপার্স ফেজ থাকে সলিড আর ডিসপার্শন মিডিয়াম থাকে সলিড, ওইটা সলিড সল। আর এক্সাম্পল ধরো একটা, ধরে নাও রুবি গ্লাস, ঠিক আছে, যে কোনো দুইটা সলিড মিলিয়ে দাও, ঠিক আছে, যে কোনো দুইটা সলিড মিলিয়ে দাও, যেটা কি ফর্ম করবে একটা কলয়েড, যার সাইজ কি 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মাঝখানে যেটার পার্টিকেল সাইজ হবে, ওইটাই আমরা কি বলবো, ওইটা কিসের এক্সাম্পল, সলিড সলের এক্সাম্পল। এখন দেখো যদি ডিসপার্স ফেজ, যেটা ঢালি এটা সলিড হয়, যেটার মধ্যে ঢালি এটা যদি লিকুইড হয়, ওইটাকে আমরা বলি সল, শুধু সল, ঠিক আছে, ওইটা ছিল সলিড সল, কারণ ডিসপার্স ফেজ ছিল সলিড, আর এটার মধ্যে কি ডিসপার্স ফেজ তো সলিড, কিন্তু কি ডিসপার্শন মিডিয়াম লিকুইড, আর এটাকে আমরা সলিড সল কেন বলতাম, কারণ ডিসপার্শন মিডিয়ামেও সলিড ছিল, তো এই এটার নাম হলো গিয়ে সল। আর একটা এক্সাম্পল ধরো সলিড ইন লিকুইড, একটা এক্সাম্পল বলছি আমি সলিড ইন লিকুইড, যে পেইন্ট দেখো যে তোমরা পেইন্ট করে যে, ওই পেইন্টটা কি আসলে লিকুইডের মধ্যে সলিড মিলায়, ঠিক আছে, লিকুইডের মধ্যে সলিড মিলায়, ওইটাকে সল বলি আমরা, ওকে, পেইন্ট ইজ এন এক্সাম্পল অফ সল। এখন থার্ড দেখো, যদি আমি সলিড একটাকে গ্যাসের মধ্যে মিলাই, তাহলে কি ওইটাকে আমি বলবো এরোসল, নাম হলো গিয়ে এরোসল, ঠিক আছে। আর এক্সাম্পল স্মোক, এই যে সিগারেট থেকে যে ধোঁয়া বেরোয়, ঠিক আছে, ওইটা মধ্যে ছোটো 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 সলিড পার্টিকেলস কিন্তু দেখবে, এই যে অ্যাশেজের ইয়েতে থাকে না, তো ওইটা কিসে থাকে, অ্যাশগুলো কিসে থাকে, গ্যাস হয়ে, গ্যাসের মধ্যে থাকে তো ডিসপার্স করা, তাই এটাকে কি বলে সলিড ইন গ্যাস, এক্সাম্পল কি স্মোক, আর বলা হয় কি এরোসল। এখন নেক্সটে এসে যাও, যদি একটা লিকুইড আমি সলিডে মিলাই, তাহলে ওইটাকে বলবো জেল, একটা লিকুইড জিনিস যদি আমি সলিডে মিলাই, ওইটাকে আমি বলবো কি জেল। ধরো সবাই জেলি টেলি খেয়েছো ঘরে, বা তোমরা যে চুলে কয়েকজন জেল টেল লাগাও না, জেল, বা আমরা যে ফেস ওয়াশ যেগুলির জেল টাইপ ইউজ হয়, ওইটাতে আমার কি হয়, যেটা ডিসপার্শন মিডিয়াম থাকে সলিড, আর ওই সলিডটার মধ্যে আমি একটা লিকুইড মিলাই, ঠিক আছে, যেটাকে আমি জেল বলি, আর এক্সাম্পলের জন্য আমি জেলিস বললাম, ঠিক আছে, এই যে জ্যাম জেলি এগুলো, ঠিক আছে, এটা এক্সাম্পল অফ কি একটা জেল, জেল মানে কি লিকুইড ইন সলিড। এখন আরেকটা এক্সাম্পল কিসের, নেক্সট ক্যাটেগরি অর টাইপস অফ কলয়েডস কি হলো গিয়ে লিকুইড ইন লিকুইড, একটা লিকুইড যদি আরেকটা লিকুইডের মধ্যে মিলা থাকে, ওইটাকে বলে ইমালশন, খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা আসে এই জিনিসটা, লিকুইড যদি লিকুইডে থাকে তাহলে কি ইমালশন বলা হয়, ওই কলয়েডের সলিউশনটাকে ইমালশন বলা হয়। একটা এক্সাম্পল নিয়ে নাও মিল্ক, দুধ, ঠিক আছে, এটা। এখন নেক্সট ক্যাটেগরি কি আমার লিকুইড ইন গ্যাস, একটা লিকুইডকে যদি আমি গ্যাসে ডিসপার্স করি, তাহলে ওইটাকে আমি কি বলবো, ওইটাকেও আমি এরোসল বলবো। দেখো একটা ভালো ট্রিক মনে রাখার, ডিসপার্শন মিডিয়াম যদি গ্যাস হয়, ঠিক আছে, ডিসপার্শন মিডিয়াম যখনই গ্যাস হবে, ডিসপার্স ফেজ সলিডই হোক লিকুইডই হোক, ওইটার নাম এরোসল হয়, ঠিক আছে, এরোসল হয় এটা। তো লিকুইড ইন গ্যাসের এক্সাম্পল একটা হলো কি ফগ, আমরা যে ফগ দেখি, ঠিক আছে, ওইটা আমার কি হয়, দেখো ড্রপলেটস, এয়ার ড্রপলেটস, এই যে ইসেতে থাকে না হাওয়ার মানে ইন এয়ার ইয়ে হয়ে থাকে, তো তো ওই ফগটা ইজ এন এক্সাম্পল অফ কি গ্যাসের মধ্যে লিকুইড, ঠিক আছে। এখন নেক্সট এক্সাম্পল হলো গিয়ে একটা সলিডের মধ্যে গ্যাস, ওইটাকে আমি কি বলি সলিড ফোম, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে মনে রাখবে যে কোনটাকে কি বলে। আর একটা এক্সাম্পল ধরে নাও ফিউমিক স্টোন, ঠিক আছে, ফিউমিক স্টোন মানে কি জানো তো, ওই যে পাটা পরিষ্কার যে মাঝে মধ্যে করি, দেখবে এরি পরিষ্কার করার জন্য একটা স্টোন ইউজ করা হয়, হ্যাঁ কেউ দেখবে একবার গেলে দেখে নেবে, বা বাড়িতেও থাকতে পারে, পা বা এরি যেগুলো অ্যাঙ্কেল থাকে এগুলো পরিষ্কার করার জন্য এক রকমের পাথর ইউজ করা হয়, ওইটার মধ্যে কি হয় সলিড সলিডের মধ্যে গ্যাস ডিসপার্স করা থাকে, ঠিক আছে, ওইটাকে সলিড ফোম বলা হয়, একটা এক্সাম্পল ফিউমিক স্টোন দিয়ে দিলাম। লাস্ট যে ক্যাটেগরি অর টাইপ অফ কলয়েডস অন দ্য বেসিস অফ কি ডিসপার্শন মিডিয়াম অ্যান্ড ডিসপার্স ফেজ, লাস্ট যে ক্যাটেগরি এটা হলো গিয়ে কি একটা লিকুইডের মধ্যে যদি আমি গ্যাস দিই, এটা হলো গিয়ে ফোম, এটাকে শুধু ফোম বলা হয়, ঠিক আছে। আর এক্সাম্পল কি জানো, ওই যে শেভিং ক্রিম, যে শেভিং ক্রিম যখন শেভ করার সময় যে ফোমটা ক্রিয়েট হয়, ওই ফোমটা একটা শেভিং ফোম, যেটা এটা ইজ এন এক্সাম্পল অফ কি আমার গ্যাস ইন লিকুইড। আরেকটা হলো কি হুইপ ক্রিম, হুইপড ক্রিম, ঠিক আছে,
হুইপ ক্রিম, সবাই কেকের উপরে যে ক্রিমটা ইউজ করা হয় ওইটা হুইপড ক্রিম থাকে, তো ওইটাও এজ এন এক্সাম্পল অফ ফোম। তো দেখো এইটার মধ্যে আমি তোমাদেরকে কি পড়ালাম, দিজ আর দ্য টাইপস অফ কেক, দিজ আর দ্য টাইপস অফ কোলোইডস অন দি বেসিস অফ ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, ঠিক আছে, ইন্ট্রাকশন বিটুইন দিজ টু। তো এটা ক্লিয়ার হলো যে কয় রকমের কোলোয়েডাল সলিউশন থাকে, আট রকমের, ওকে, অন দ্য বেসিস অফ ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম। এক একটাকে কি বলা হয় এটা ডিসকাস করলাম, আর এক একটার এক্সাম্পলও উই হ্যাভ ডিসকাস, ঠিক আছে। এখন নেক্সট কামস দ্য ক্লাসিফিকেশন, ওকে, ক্লাসিফিকেশন অফ কোলোয়েডাল সলিউশন, ওকে। এখন ক্লাসিফিকেশন দেখে নাও কোন বেসিসে, দুই বেসিসে করা যায়, আমি ওইটাও এক একটা করে ডিসকাস করবো, ঠিক আছে। তো দেখো কি ডিসকাস করবো আমি, ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন অফ কোলোয়েডাল সলিউশন দুই বেসিসে করা যায়, ওকে, দুই বেসিসে করা যায়। ফার্স্ট বেসিস হলো গিয়ে বেসড অন দ্য নেচার অফ ইন্ট্রাকশন, দেখো বেসড অন কি, দ্য নেচার অফ ইন্ট্রাকশন, আমি মুখে বেশি বলবো ওইটা তোমরা কিন্তু সাথে সাথে লিখে নেবে, ওকে। বেসড অন দ্য নেচার অফ ইন্ট্রাকশন বিটুইন ডিসপার্সড ফেস অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, ওকে, এটা ক্লাসিফিকেশনের ফার্স্ট ক্যাটেগরি, ওকে। আর আরেকটা বেসিস যেটা ক্লাসিফাই করার, এটা হলো গিয়ে বেসড অন দ্য টাইপ অফ পার্টিকলস, আমি বলছি যেগুলো এখানে পুরো লিখবে, আর আমি এখানে শর্টে লেখাচ্ছি কারণ এত ইয়েতে লেখানোর পসিবল না, ওকে। বেসড অন দ্য টাইপ অফ পার্টিকলস অফ দ্য ডিসপার্সড ফেজ, ক্লিয়ার। দেখো এখন আমি একটা একটা করে ডিসকাস করি, ওকে, আমি আগে এই এই ক্লাসিফিকেশনটা ডিসকাস করব, তারপর এটা। দেখো যদি আমি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ নেচার অফ ইন্ট্রাকশন বিটুইন ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম ডিসকাস করি, দেন কোলোয়েডস আর অফ থ্রি টাইপ, সরি, কোলোয়েডস আর অফ টু টাইপস, ওকে। এই টাইপসগুলো কি, একটা হলো গিয়ে লায়োফিলিক, আরেকটা হলো গিয়ে লায়োফোবিক, ঠিক আছে। একটা হলো গিয়ে লায়োফিলিক সল্টস, সল্টস, হ্যাঁ, লায়োফিলিক সল্টস, আরেকটা হলো গিয়ে লায়োফোবিক সল্টস। আমি এইমাত্র পড়েছি সল মানে কি, সলিড ইন লিকুইড, মানে যখন আমি একটা সলিডকে লিকুইডে মিলিয়ে দেবো ওইটাকে কি বলা, ওই কোলোয়েডাল সলিউশনকে আমি সল্টস বলি, ঠিক আছে। তো সল্টস টার্ম শুনে কেউ আবার মানে ভয় পেয়ে যাও না, অলরেডি পড়ানো এটা। তো দেখো আমরা এই নেচারটা দেখে, এই যে নেচার অফ ইন্ট্রাকশন ইন বিটুইন কি ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, এটা দেখে আমরা উই ক্যান ক্লাসিফাই কোলোয়েডস ইন্টু টু টাইপস। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসেই আসে, তো হোয়াট আর দ্য টু টাইপস অর ক্লাসিফিকেশন, লায়োফিলিক সল্টস অ্যান্ড লায়োফোবিক সল্টস, রাইট। সো লায়োফিলিক, দেখো লায়োফিলিক, ওকে, লায়ো মানে লিকুইড, ঠিক আছে, লায়ো মানে কি লিকুইড, আর ফিলিক মানে কি লাভিং, ঠিক আছে, ফিলিক মানে লাভিং। আর ফোবিক, ফোবিয়া আমরা কি বলি, ফোবিয়া বলি না মাঝে মধ্যে, মানে ভয় বা হেট্রেড, আর ফোবিক মানে হেটিং। তো লায়োফিলিক মানে লিকুইড লাভিং সলিউশন, যারা লিকুইডকে ভালো পায়, ঠিক আছে, আর এটা লিকুইড হেটিং, যেই সলগুলো লিকুইডকে হেট করে, ঠিক আছে, এ তার জন্য এটার নাম পড়েছে একটা লায়োফিলিক আর একটা লায়োফোবিক। তো এইটার মধ্যে দেখো লায়োফিলিকে কি হয়, দের ইজ এ স্ট্রং অ্যাফিনিটি বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, কি বলেছে, দের ইজ এ স্ট্রং অ্যাফিনিটি, অ্যাফিনিটি মানে কি অ্যাট্রাকশন, লাভ, লাভ বিটুইন কি, দের ইজ এ স্ট্রং অ্যাফিনিটি বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, ইউ পিপল হ্যাভ টু রাইট দিস ইন ফুল, ওকে, আমি শর্টে লিখানোর জন্য এরকম লিখছি, তোমরা কিন্তু এরকম লিখবে না, আমি বারে বারে এটা বলি, strong affinity, there is a strong affinity in between the dispersed phase and dispersion medium in case of lyophilic, jeta liquid loving, tader moddhe ekta strong affinity thake, okay, kintu etar moddhe lyophobic e there is low affinity, okay, between ki low affinity between ki hobe, low affinity between dispersed phase and dispersion medium, okay, dutu difference discuss korlam. Now আরেকটা কি জানো, এটার মধ্যে কি হয়, এদেরকে ইন্ট্রিনসিক সলিডসও বলা হয়, কি বলা হয়, ইন্ট্রিনসিক সলিড বা ইন্ট্রিনসিক কোলয়েডস বলা হয়, ঠিক আছে, ইন্ট্রিনসিক সলস বা ইন্ট্রিনসিক কোলয়েডস বলা হয়, আর এদেরকে এক্সট্রিনসিক কোলয়েডস বলা হয়। তো তিনটা ডিফারেন্স এখন অবধি
হয়ে গেল আমার, কিসের মধ্যে লায়োফিলিক আর লায়োফোবিক, যাকে আমরা অন বেসিস অফ নেচার অফ ইন্ট্রাকশন বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম করেছি, ক্লাসিফাই করেছি। ওকে, থ্রি ডিফারেন্সেস হয়ে গেল। এখন আরেকটা হলো গিয়ে কি, দেখো এইটাকে আমি ডাইরেক্ট মেথড দিয়ে বানাতে পারি, মানে অন শেকিং উইথ দ্য ডিসপার্সন মিডিয়াম দি ডিরেক্টলি ফর্ম দ্য কলয়েডাল সলিউশন। ঠিক আছে, জাস্ট শেকিং, আমি জাস্ট এটা মুখে বলে দিলাম, লিখে নেবে, অন শেকিং উইথ দ্য ডিসপার্সন মিডিয়াম দে ডিরেক্টলি ফর্ম দ্য কলয়েডাল সলিউশন, এইটা লায়োফিলিক। আর এইগুলো যেটা, দিস কাইন্ড অফ সল্টস ক্যান বি প্রিপেয়ার্ড বাই ইনডাইরেক্ট মেথডস অনলি। এইটাকে আমরা ডাইরেক্ট মেথড দিয়ে বানাতে পারি, এইটাকে আমরা ইনডাইরেক্ট মেথড দিয়ে বানাই। ঠিক আছে, এটা আমি লিখালাম না। দিস আর এইরকম সল্টস যেগুলো লায়োফিলিক সল্টস আর ইজি টু প্রিপেয়ার, দিস কাইন্ড অফ সল্টস আর ইজি টু প্রিপেয়ার। ঠিক আছে, আর এইটা যেটা লায়োফোবিক, ডিফিকাল্ট টু প্রিপেয়ার। ওকে, ডিফিকাল্ট টু প্রিপেয়ার হয়ে গেল আমার। দিস কাইন্ড অফ সল্টস আর ইজি টু প্রিপেয়ার অ্যান্ড দিস কাইন্ড অফ সল্টস আর ডিফিকাল্ট টু প্রিপেয়ার। তা এতটুকু আমি ডিসকাস করলাম। এখন লায়োফিলিক সল্টস আর রিভার্সিবল। কি হয়, লায়োফিলিক সল্টস রিভার্সিবল হয় আর লায়োফোবিক সল্টস ইরিভার্সিবল হয়। ওকে, ইরিভার্সিবল, হ্যাঁ স্পেলিং লিখে নিও ঠিক করে, ইরিভার্সিবল। ওকে, আর দেখো এইটা কয়েকটা ডিফারেন্স আমি ডিসকাস করলাম কি, এইটা লিকুইড লাভিং হয়, লায়োফিলিক লিকুইড লাভিং, লিকুইড হিটিং। ওকে, এই কেসে, লায়োফিলিকের কেসে দের ইজ এ স্ট্রং অ্যাফিনিটি বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম, লায়োফোবিক সলসের কেসে দের ইজ লো অ্যাফিনিটি বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম। ইন্ট্রিনসিক সলয়েড, এটাকে ইন্ট্রিনসিক কলয়েডসও বলা হয়, এটাকে এক্সট্রিনসিক কলয়েডস বলা হয়। দিস টাইপ অফ সল্টস আর ভেরি ইজি টু প্রিপেয়ার, দিস টাইপ অফ সল্টস আর ভেরি ডিফিকাল্ট টু প্রিপেয়ার। ওকে, দিস আর রিভার্সিবল অ্যান্ড দিস আর নট রিভার্সিবল। কয়েকটা এক্সাম্পল যদি ডিসকাস করতে লাগে, আর লাস্টলি এক্সাম্পলস অফ লায়োফিলিক সল্টস, গাম, ঠিক আছে, স্টার্চ, ওকে, রাবার, এটা, দিজ আর সাম অফ দ্য ফিউ এক্সাম্পলস অফ লায়োফিলিক সল্ট। স্যার এখানে যদি আমি ডিসকাস করি, তাহলে মেটাল, ধরো মেটাল সালফাইড সল, মেটাল সালফাইড সল এক্সাম্পল, ঠিক আছে, বা মেটাল সল, মেটাল সল, দিজ আর ফিউ এক্সাম্পলস অফ লায়োফোবিক সল্টস। ঠিক আছে, তো আমার কি হয়ে গেল, আমার এই বেসিসে, মানে কি নেচার অফ ইন্ট্রাকশন, কি বেসিস ছিল আমার, অন দ্য বেসিস অফ নেচার অফ ইন্ট্রাকশন বিটুইন ডিসপার্স ফেস অ্যান্ড ডিসপার্সন মিডিয়াম, উই ক্যান ক্লাসিফাই কলয়েডস ইন্টু টু টাইপস, দ্যাট ইজ লায়োফিলিক সল্টস অ্যান্ড লায়োফোবিক সল্টস। আর দুটোর মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক্স ওদের, আর হোয়াট আর দ্য ডিফারেন্সেস অফ দিস টু ডিফারেন্ট কাইন্ড অফ ডিফারেন্ট কাইন্ডস অফ কলয়েডস, এটাও ডিসকাস করলাম। ঠিক আছে, এখন একটা বেসিস তো ডিসকাস হয়ে গেল, এখন how can we classify colloids on the basis of types of particles of the dispersed phase. ঠিক আছে, dispersed phase এর পার্টিকলসের উপরে ডিপেন্ড করে হাউ ক্যান বি ক্লাসিফাই, এটা খুব ইম্পর্টেন্ট। তো এটা আমার ডিসকাস হয়ে গেল। ফার্স্ট যেটা ক্যাটাগরি ছিল, ওই ক্যাটাগরি হিসাবে আমি কলয়েডসকে কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে, লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক। এখন আমি এইটা টাইপ অফ পার্টিকলস অফ কি দ্য ডিসপার্স ফেস, এইটা পার্টিকলসের উপরে বেস করে ডিসপার্স ফেজের আমি কিরকম তিন ভাগে ক্লাসিফাই করতে পারি, কয় ভাগে, তিন ভাগে। ঠিক আছে, আর তিনটা ভাগে দেখো, একটা ফার্স্ট, যেটা আমি এদিকে লিখে নিচ্ছি, হ্যাঁ ফার্স্ট, এটা মাল্টি মলিকুলার, ঠিক আছে, মাল্টি মলিকুলার একটা, ওকে, এটা মাল্টি মলিকুলার বলা হয়, কি মাল্টি মলিকুলার কলয়েড, ঠিক আছে, আর একটা আমার ম্যাক্রো মলিকুলার, ম্যাক্রো মলিকুলার কলয়েড সেকেন্ড যেটা। উই ক্যান ক্লাসিফাই কলয়েডস ইন্টু থ্রি ডিফারেন্ট ক্যাটাগরিজ, থ্রি ডিফারেন্ট ওয়েজ, ইন অন দ্য বেসিস অফ কি, দ্য টাইপ অফ পার্টিকলস অফ দ্য ডিসপার্স ফেস, ম্যাক্রো মলিকুলার কলয়েড, মাল্টি মলিকুলার কলয়েড, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসোসিয়েটেড কলয়েড। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড কলয়েড। নাও এক একটাকে ডিসকাস করো। ঠিক আছে, ফার্স্ট এইটার ব্যাপারে, মাল্টি মলিকুলার কলয়েডে কি হয় দেখো। আচ্ছা, আমি কি বলেছি, কলয়েডসে, কলয়েডসের পার্টিকেল সাইজ কত হয়, 1 nanometer to 10 to the power 3 nanometer, রাইট, এতটুক হয়। তো যে কোনো পার্টিকেলকে যদি আমি ওই পার্টিকেল সাইজে এনে নিই, দেন আমার ওইটা একটা কি, কলয়েড। ঠিক আছে, এখন সাপোজ আমার কাছে ছোট ছোট পার্টিকেলস আছে, ধরে নাও আমার কাছে ছোট ছোট অনেকগুলো পার্টিকেলস আছে, হ্যাঁ, এখন ওই পার্টিকেলসগুলোকে যদি আমি মিলাই আর তাদের সাইজ যদি
এই ক্যাটাগরিতে ফলন করে, যদি এদের মধ্যে পড়ে যায় কোন সাইজে, 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটার মধ্যে, তাহলে ওইটাকে আমি বলবো মাল্টি মলিকুলার কোলয়েড। মাল্টি মানে কি? মেনি। মলিকুলার মানে মলিকিউলস, অনেকগুলো মলিকিউলস যখন মিলিয়ে আমরা এমন একটা কোলয়েড তৈরি করি যার সাইজ 1 ন্যানোমিটার থেকে 10^3 ন্যানোমিটারের আন্ডারের রেঞ্জে পড়ে, তাকে আমরা মাল্টি মলিকুলার কোলয়েডস বলি। ঠিক আছে, এখন দেখো আমি মুখে বলে দিই, আমি ডেফিনেশনটা আর লেখাচ্ছি না, ভালো করে শুনে নিজেরা লিখে নেবে। এগ্রিগেশন অফ আ লার্জ নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস, এই যে এগ্রিগেশন অফ লার্জ নাম্বার অফ অ্যাটমস অর মলিকিউলস উইচ জেনারেলি হ্যাভ দ্য সাইজ ইন কোলয়েডাল রেঞ্জ দ্যাট ইজ 1 ন্যানোমিটার টু 1000 ন্যানোমিটার আর নোন অ্যাজ মাল্টি মলিকুলার কোলয়েডস। ওকে, অ্যান্ড সাম এক্সাম্পলস যদি আমার ডিসকাস করতে লাগে, স্টার্চ প্লাস ওয়াটার, ঠিক আছে, ইজ এন এক্সাম্পল অফ মাল্টি মলিকুলার কোলয়েড। আর একটা এক্সাম্পল হবে সলস অফ গোল্ড, ঠিক আছে, গোল্ডের সলও মাল্টি মলিকুলার কোলয়েডের কি এক্সাম্পল। এটা হয়ে গেল মাল্টি মলিকুলার, অনেকগুলো মলিকুলার মলিকিউল মিলে যেগুলো কোলয়েড বানায়। এখন ম্যাক্রো মলিকুলার মানে কি? ম্যাক্রো মানে কি? অনেক, ম্যাক্রো মানে বড়, ঠিক আছে। এখন আমার কাছে এমন একটা মলিকিউল আছে যেটা অলরেডি বড়, যেটা এই রেঞ্জে অলরেডি পড়ে, 1 ন্যানোমিটার থেকে 10^3 ন্যানোমিটার রেঞ্জে পড়ে, ঠিক আছে, তো ওইটাকে আমি কি বলবো? ম্যাক্রো মলিকুলার। যদি ম্যাক্রো মলিকুলার ইয়ে লিখতে লাগে তো লিখবে যে ট্রু সলিউশনস কনসিস্টিং অফ সিঙ্গেল ম্যাক্রো মলিকিউলস সো লার্জ দ্যাট দে ফল ইন টু কোলয়েডাল রেঞ্জ ইজ নোন অ্যাজ ম্যাক্রো মলিকুলার কোলয়েড, ঠিক আছে, যেটা অলরেডি এতই বড় থাকে যার রেঞ্জ কি এই রেঞ্জে পড়ে, ওইটাকে আমরা কি বলি? ম্যাক্রো মলিকুলার কোলয়েড, ঠিক আছে। আর এক্সাম্পলস যদি জিজ্ঞেস করে কেউ ম্যাক্রো মলিকুলার কোলয়েডসের, এক্সাম্পলস হবে কি? কয়েকটা ম্যাক্রো মলিকিউলস বা পলিমার্স যাকে বলা হয়, তাই তো, রাবার, নাইলন, পলিথিন, ঠিক আছে, এগুলো ম্যাক্রো মলিকুলার কোলয়েডের এক্সাম্পল। স্টার্চ বা ধরে নাও সেলুলোজ, ওকে, সেলুলোজ, প্রোটিন, এগুলো সব ম্যাক্রো মলিকুলার কোলয়েডসের এক্সাম্পল, ঠিক আছে। দুটো টাইপ আমার ডিসকাস হয়ে গেল, দ্য থার্ড অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ অ্যাসোসিয়েটেড কোলয়েড। এখন অ্যাসোসিয়েটেড কোলয়েডের যেটা, আমি দেখো এই দিকটা, আমি দুইটা যেটা ডিসকাস করেছি আমি মুছে দিচ্ছি, কারণ আমার অ্যাসোসিয়েটেড কোলয়েড কিন্তু ভালো করে বুঝতে লাগবে, ঠিক আছে, তাই আমি এই জিনিসটা রাফ করে দিলাম। এখন দেখো আমি অ্যাসোসিয়েটেড কোলয়েড কী হয়, ঠিক আছে, লাস্ট যেটা ক্যাটাগরি এই বেসিসের ক্লাসিফিকেশনে, দিস ইজ অ্যাসোসিয়েটেড কোলয়েড। দেখো ভালো করে শুনবে, দের আর সার্টিন সাবস্টেন্সেস, ওকে, ওয়েন ডিজলভড ইন আ মিডিয়াম at low concentration behave as normal strong electrolytes but at higher concentration ki hoy tader they exhibit colloidal state properties due to the formation of aggregated particles, okay, and this is what we call associated colloids. Jodi likhte lage likhe nebe, ami ja bollam je ki hoy, there are certain substances when dissolved in a medium at low concentration behave as normal strong electrolytes, thik ache, jokhon low concentration e thake they behave as strong electrolytes but কিন্তু অ্যাট হায়ার কনসেন্ট্রেশন এক্সিবিট কোলয়েডাল স্টেট প্রপার্টিস ডিউ টু দ্য ফর্মেশন অফ এগ্রিগেটেড পার্টিকলস অ্যান্ড উইচ ইজ নোন অ্যাজ অ্যাসোসিয়েটেড কোলয়েড অ্যান্ড দোজ অ্যাকচুয়ালি দোজ এগ্রিগেটেড পার্টিকলস আর নোন অ্যাজ অ্যাসোসিয়েটেড কোলয়েডস, ঠিক আছে। এখন দেখো এক্সাম্পল, দেখো অ্যাসোসিয়েটেড কোলয়েডের একটা খুব মানে ইয়ে এক্সাম্পল, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল হলো গিয়ে সোপ বা ডিটারজেন্ট, ওকে, তো দেখো সোপ বা ডিটারজেন্ট কি দিয়ে বানানো হয়, ওকে, এইটাকে বলে স্টেরিক অ্যাসিড। দেখো ভালো করে, ভালো করে বুঝবে, এটা তোমাদের ক্লাস 9 বা 10 কিন্তু মাইসেল অলরেডি পড়া, হ্যাঁ, মিসেলি বলা হয়, মাইসেলও বলে কয়েকজন, ওকে। দেখো C17H35COOH, ওকে, স্টেরিক অ্যাসিড এটা, ঠিক আছে। আর সোপ কি? সোপ কি? সোডিয়াম সল্ট অফ ওই অ্যাসিড। তো যখন আমি সোডিয়াম স্টেরিক অ্যাসিড, এটাকে স্টেরিক অ্যাসিড বলা হয়, STARAIC স্টেরিক অ্যাসিড, ঠিক আছে, স্টেরিক অ্যাসিডের সাথে যখন আমি সোডিয়ামের রিয়াকশন করালাম, আমি কি পাবো? C17H35
COO নেগেটিভ আর NA পজিটিভ, ঠিক আছে? H সরে যাবে, NA পজিটিভ লাগবে, COO নেগেটিভ হবে, ঠিক আছে? এটাকে বলি আমরা সোডিয়াম স্টেরেট, এটাকে সোডিয়াম সল্ট অফ স্টেরিক অ্যাসিড বলা হয়, নাম হলো গিয়ে সোডিয়াম স্টেরেট, ঠিক আছে? এখন এটা আমি কিসের সোপে পাওয়া যায়, সোপের কম্পোজিশন এটা। এখন দেখো কার্বন কয়টা, 17টা, ঠিক আছে? তো কার্বন আমি রাফলি রাফলি আমি এখানে আঁকছি, দেখো 1 2 3 এরকম জানা, এরকম জানা তো যে কার্বনকে আমরা বন্ড হিসাবে এরকম লাইন, বন্ড লাইন হিসাবে ইয়ে করতে পারি। তো দেখো 2 3 4 5 6 7 8 দেখো কয়টা কার্বন হলো, 1 এই কর্নার থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 17 কার্বন হয়ে গেছে COO নেগেটিভ, ঠিক আছে? এই এন্ডটা আমি আঁকলাম, নেগেটিভ এন্ডটা, ঠিক আছে? এই দেখো এখন এটা আমার কি 17টা কার্বনের একটা কি, এটা হাইড্রোকার্বন, এই পার্টটা যেটা এটা একটা কি হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বনই আছে তো এখানে, হাইড্রোকার্বন এই লম্বা টেলটা, ঠিক আছে? এটা টেল, এই জায়গাটাকে কি বলা হয়, টেল, লেজ, টেল। আর এইটা সিও নেগেটিভ, এই জায়গাটা হেড, ঠিক আছে? এখন এই যে টেলটা যে, এইটা নেচার কি হয়, হাইড্রোফোবিক, এটা অলরেডি জানা আমি, তাও কিন্তু ভালো করে বলছি, ওকে? হাইড্রোফোবিক টেল মানে কি ওয়াটার হেটিং, হাইড্রো মানে কি জল, জলকে ওরা কি নফরত করে, এই টেলটা, ঠিক আছে? আর এই যে টেলটা যেটা আমার কি সিও নেগেটিভ, যেটা হেডটা, এই টেলটা ইয়ে আর হেডটা হলো গিয়ে হাইড্রোফিলিক, মানে জলকে ভালো পায়, হাইড্রোফিলিক, ঠিক আছে? এখন দেখো আমি কি বলেছি, অ্যাসোসিয়েটেড কোলয়েড মানে কি, যখন যখন জিনিসটা কম মাত্রায় থাকে, কম কনসেন্ট্রেশনে থাকে, ওরা কি হিসাবে একটা ইলেকট্রোলাইট হিসাবেই বিহেভ করে, কিন্তু যখন বেশি, যখন কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, তখন ওরা অ্যাগ্রিগেট হয়ে যায়, আর অ্যাগ্রিগেট হয়ে একটা কোলয়েড বানায়। দেখো আমি এখানে এমনি এই জিনিসটাকে আমি এরকম আঁকলাম, হ্যাঁ, এটা এটা এরকম আঁকলাম, আর হেডটা যেটা আমার ইয়ে সিও নেগেটিভ, এটা এটা কিন্তু সবাই অলরেডি জানা, এটা কি ধরো আমার ইয়েটা, ওকে? এখন দেখো এটা আগে কি, এটার কোয়ান্টিটি খুব কম ছিল প্রথম প্রথম, যত আমি ডিটারজেন্টটাকে জলে এরকম এরকম ভালো করে আরও মিলাই হাত দিয়ে, অতটুকু কি হয় ওদের কোয়ান্টিটি বেড়ে যায়, যত মিলাবে এত ওদের কোয়ান্টিটি কি কনসেন্ট্রেশন বাড়তে থাকে, ঠিক আছে? বাড়তে থাকে, ইনক্রিজ হতে থাকে। আর ইনক্রিজ যখন হয়, যখন এক দুইটা থাকে তখন কিন্তু কিচ্ছু হয় না, যত আমি ইয়ে করছি ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? এখন ইনক্রিজ হয়ে যত কোয়ান্টিটি বাড়ে, তখন দেখো আমি এখানে আঁকি, ধরো আমি একটা বালতি নিলাম, ঠিক আছে? বালতিতে আমি কি করলাম, জল দিন, জল তো আছেই আমার, ঠিক আছে? জল আছে তো, এখন জলের মধ্যে আমি কি, আমি এটা কিসের ব্যাপারে ডিসকাস করছি, সোপ বা ডিটারজেন্ট, তাই তো? যখন আমি সাবান বা ডিটারজেন্ট জলে দেই কাপড় টাপড় ধোয়ার জন্য, যখন তোমরা দাও, তখন অ্যাকচুয়ালি কি হয়, আমি এটাই মিসেল, মাইসেল যাই বলো, ঠিক আছে, মিসেলিও বলা হয়, ওকে, মাইসেলও বলা হয়। তো দেখো কি হয়, আমি কি বলেছি, এই এন্ডটা যেটা সিও নেগেটিভ, এই এন্ডটা আর এই লেজটা হলো গিয়ে এইটা, ঠিক আছে? এইটা হলো গিয়ে হাইড্রোফোবিক পার্ট, এই টেলটা হলো গিয়ে হাইড্রোফোবিক মানে জল ভালো পায় না, আর এই এন্ডটা হলো গিয়ে হাইড্রোফিলিক পার্ট। তো জল দেখো আমি এখানে একটু এই জায়গাটা মুছি, জল আছে, হ্যাঁ, এই কন্টেইনারে জলের মধ্যে আর কি, যখন সাবান দেওয়া হয় তখন কি হয় দেখো, এইখানে দেখো এরকম একটা এরকম ফর্ম হচ্ছে রাউন্ড, আর এই গুল্লুগুলি যে আমি আঁকছি, এই গুলগুলো কি, এই এন্ডগুলো, এই হাইড্রোফিলিক এন্ডগুলো, মানে যেই এন্ডটা, যেই আমার হেড পোর্শনটা ডিটারজেন্টের, বা যেই পোর্শনটা ডিটারজেন্ট বা সোপের জলকে ভালো পায়, এটা জলের সাথে থাকলো, ঠিক আছে? আর যেই এন্ডটা ভালো পায় না, হাইড্রোফোবিক পার্ট, যেটা এরকম থাকে, হ্যাঁ, অলরেডি কিন্তু এইসব পড়া, আমি খালি বুঝাচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? এটা এরকম থাকে কেন, কারণ এই পার্ট, এই লেজের যে পার্টটা, একটা সোপের এই হাইড্রোফোবিক পার্টটা জলকে ভালো পায় না, তাই এটা ভিতরের দিকে থাকলো, এইটাকেই আমরা মাইসেলি বলি বা মিসেল বলি, ঠিক আছে, যেটাই বলো, ঠিক আছে? এইটাই মিসেল ফর্মেশন, ওকে, বা মাইসেল ফর্মেশন, ওকে? তো দেখো এই যে মাইসেলি ফর্মেশন হলো, এটা কি, এইটা
কি বলেছি আমি, যখন কনসেন্ট্রেশন কম থাকে তখন কিন্তু ইলেকট্রোলাইট হিসাবেই অ্যাক্ট করে, কিন্তু যখন আমরা একটা পার্টিকুলার যখন ভালো করে ডিটারজেন্টকে আমি জলে ঘুলছি ঘুলছি ঠিক আছে, সাবানকে ঘুলছি জলের মধ্যে, তখন ওদের কি হয় কোয়ান্টিটি বেড়ে যায় আর ওরা এরকম ইয়ে করে। এখন দেখো আমি একটা অ্যাপ্লিকেশন ডিসকাস করে নিই মাইসেলে, যে ওই যে একটা ধরো আমি শার্ট নিলাম ঠিক আছে, শার্ট বা প্যান্ট বা যেটাই কাপড়, হ্যাঁ ঠিক আছে, একটা এরকম কাপড় নিলাম। এখন দেখো কাপড়টার মধ্যে আমার কি ইয়ে আছে, মানে আমি তেলের দাগ বা কিচ্ছু আছে ঠিক আছে, তেলের দাগ ধরো একটা আছে, এই যে তেলের দাগটা এটা, আর তেলটা কি আসলে অয়েল কি হাইড্রোকার্বন, তেলও কিন্তু একটা হাইড্রোকার্বন ঠিক আছে। আর আমার মিসেল বা মাইসেলের, আমার মাইসেলের ইয়ে কি হাইড্রোকার্বন পার্ট কোনটা, এইটা তো হাইড্রোফিলিক কোনটা, এইটা হাইড্রোফিলিক হলো গিয়ে এই গুলটা, আর হাইড্রোকার্বন কোনটা বলেছিলাম আমি, এই তেলটা একটা হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনে কি থাকবে, মিল হবে তো, একই রকমের জিনিসের মিল থাকে, তোরা দুজনেই তো একরকম তাই তো, হয়তো তো এই হাইড্রোকার্বনের মধ্যে এই যে আমরা কি, আমি কি বুঝাচ্ছি তোমাদেরকে, আমি এই জলে সাবান ঢালা ছিল তাই তো, সাবানের যখন আমি সাবান ঢালি এরকম মিসেল ফর্ম হয়, তো এইটার থেকে কি হয় আমার কীরকমভাবে আমার কি, আমি যখন কাপড় পরিষ্কার করতে দেই, আমি যখন সাবান জলে ডুবাই, তখন অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই যে তেলের দাগটা বা তেলটা এটা এসে এখানে ঢুকে যায়, এই মাঝখানে ঢুকে যায়, আমি এই যে এটা যে মাঝখানে ঢুকলো এটা যে আটলাম, এটা তেলটা বা ডার্ট বা যেটা নোংরা জিনিস থাকে, যে কোনো কাপড়ে যে নোংরা জিনিস তেল হোক যাই হোক, এটা এখানে মাঝখানে এসে ঢুকে, কারণ এই তেলটাও হাইড্রোকার্বন তো, তো ওরা একই রকম ইয়ে করে, তারপর এইখানে যখন ঢুকে যায় এটা ওকে আলাদা করে নেয়, ডার্টকে বের করে দেয় জলের মধ্যে আর এই শার্টটাকে পরিষ্কার করে দেয় ঠিক আছে। দিস ইজ হাউ ক্লিনজিং ওয়ার্কস, এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম ঠিক আছে। তো আমি কি অ্যাসোসিয়েটেড কোলয়েড কি হয় আরেকবার বলে দিই, দের আর সার্টিন সাবস্টেন্সেস ওয়েন ডিজলভড ইন এ মিডিয়াম অ্যাট লো কনসেন্ট্রেশন বিহেভ অ্যাজ নর্মাল স্ট্রং ইলেকট্রোলাইটস, বাট অ্যাট হায়ার কনসেন্ট্রেশন দে এক্সিবিট কোলয়েডাল স্টেট প্রপার্টিস ডিউ টু দ্য ফর্মেশন অফ এগ্রিগেটেড পার্টিকলস অ্যান্ড উইচ ইজ নোন অ্যাজ অ্যাসোসিয়েটেড কোলয়েড। ওয়ান সচ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ অ্যাসোসিয়েটেড কোলয়েড ইজ মিসেল বা মাইসেল, মাইসেলিও বলে ঠিক আছে, অন্য অন্য প্রোনাউন্সিয়েশন হয় এটা। এখন তো ঠিক আছে, অ্যাসোসিয়েটেড কোলয়েডের একটা কি খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা দেখলাম মাইসেলি ঠিক আছে। এখন দেখো দুইটা ইম্পর্টেন্ট টার্ম ঠিক আছে, আমি এখানে লিখে দিই আলাদা আর মুছছি না, একটা হলো গিয়ে ক্রাফ্ট টেম্পারেচার, একটা হলো গিয়ে ক্রাফ্ট টেম্পারেচার, আর একটা হলো গিয়ে ক্রিটিক্যাল মিসেল কনসেন্ট্রেশন বা ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন সিএমসি, ক্রিটিক্যাল আমি ফুলটাও লিখে দিই, ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন ঠিক আছে। তো দেখো কি হয়, এই যে আমি বললাম যখন জিনিস, এই যে এরা যখন কোয়ান্টিটি কম থাকে, কনসেন্ট্রেশন যখন কম থাকে তখন কিন্তু মাইসেলি ফর্ম হয় না, কখন হয় যখন কনসেন্ট্রেশন বাড়ে, তো একটা সার্টেন কনসেন্ট্রেশন থাকে তো যার পরে কি হয় মাইসেলি ফর্ম হয়, ওই কনসেন্ট্রেশনের আগে মাইসেলি ফর্ম হবে না। তো একটা পার্টিকুলার কনসেন্ট্রেশন থাকে যেই কনসেন্ট্রেশনটার পরে মাইসেলি ফর্ম হয়, তো ওই পার্টিকুলার কনসেন্ট্রেশনটাকে ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন বলা হয়। তো আমি কি লিখতে পারি, দ্য কনসেন্ট্রেশন অ্যাবাভ উইচ মাইসেলিস আর ফর্মড, লিখে নিবে কিন্তু ডেফিনেশন, আমি মুখে বলছি তার মানে এটা না যে তোমরা লিখবে না, আমি যা যা মুখে মুখে বলছি এটা লিখতে থাকবে। দ্য কনসেন্ট্রেশন অ্যাবাভ উইচ দ্য মাইসেলিস আর ফর্মড ইজ নোন অ্যাজ ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন অ্যান্ড দ্য টেম্পারেচার, এখন একটা টেম্পারেচারও থাকবে, এমন একটা টেম্পারেচার থাকবে যেটার পরেই মাইসেলি ফর্ম হয়, তার ওই টেম্পারেচারের আগে হয় না। তো দ্য টেম্পারেচার অ্যাবাভ উইচ মাইসেলিস আর ফর্মড ইজ নোন অ্যাজ ক্রাফ্ট টেম্পারেচার, যেই টেম্পারেচারের উপরে মাইসেলি ফর্ম হয় ওইটাকে ক্রাফ্ট টেম্পারেচার বলা হয়, আর যেই কনসেন্ট্রেশনের উপরে মাইসেলি ফর্ম হয় ওইটাকে বলা হয় ক্রিটিক্যাল মাইসেলি কনসেন্ট্রেশন ঠিক আছে। তো দিস ওয়াজ অল অ্যাবাউট এভরি লিটল বিট অ্যাবাউট কোলয়েডস, কোলয়েডসকে কোলয়েডস কাকে বলে, কোলয়েডস আর ট্রু সলিউশন, কোলয়েডস আর সাসপেনশনে কি ডিফারেন্স হয়, কোলয়েডের কয়টা টাইপ থাকে যদি আমরা ওকে ডিসপার্স ফেজ আর ডিসপার্সন মিডিয়াম হিসাবে ক্লাসিফাই করি, আট রকমের
ভেরিয়াস নাম কি হয় ওই কলয়েডাল সলিউশনের, এক্সাম্পল কি হয় এটা দেখলাম, আর লাস্টলি দেখলাম ক্লাসিফিকেশন অফ কলয়েডস, যেটা আমরা দুইটা বেসিসে করতে পারি, একটা যেটা নেচার অফ ইন্ট্রাকশন বিটুইন ডিসপার্স ফেজ অ্যান্ড ডিসপার্শন মিডিয়াম, আর একটা হলো গিয়ে অন দ্য বেসিস অফ টাইপস অফ পার্টিকলস অফ দ্য ডিসপার্স ফেজ, ঠিক আছে। আর প্রথম ক্যাটাগরিতে দুই রকম ভাগ করা যায়, লায়োফিলিক অ্যান্ড লায়োফোবিক, আর নেক্সট ক্যাটাগরিতে তিন রকম, মাল্টি মলিকুলার, ম্যাক্রো মলিকুলার আর অ্যাসোসিয়েটেড কলয়েড, তাই তো? তো অ্যাসোসিয়েটেড কলয়েডটা একটু বেশি ভালো করে মানে একটা ব্রড ইয়ে করেই বুঝালাম, সোপ আর ডিটারজেন্টের এক্সাম্পল নিয়ে। তো মাইসেলি কীরকম ফর্ম হয়, মাইসেলিতে ভেরিয়াস ভেরিয়াস কী কী টার্ম ইউজ হয়, ঠিক আছে, ডার্ট কীরকম, একটা পার্টিকুলার কাপড়ে ডার্ট থাকলে কীরকম জিনিসটা ক্লিন হয়ে যায়, ঠিক আছে। তো এটা একটা কুইক রিভিউ ছিল আর কি, কী কী পড়লে কী কী না, যেটা খুব ইম্পর্ট্যান্ট, সামারি বা রিক্যাপিচুলেশন, একটা ব্রিফ যে আজকে কী কী পড়া হয়েছে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আজকের জন্য উইল এন্ড আপ হিয়ার, নেক্সট ক্লাসে অন্য আমরা একটা টপিক স্টার্ট করবো, কলয়েডসেরই একটা অন্য পার্ট, ঠিক আছে। কিন্তু বেসিক্স যা যা ছিল কলয়েডসের ব্যাপারে সব কিছু উই হ্যাভ ডিসকাসড। Any confusion, any kind of problem, I'm always there to help you. So please do ask me anything you face problematic, jeta niye problem hoy, thik ache? So thank you.